চট্টগ্রামের কর্ণফুলি ঘেঁষে নির্মাণ হচ্ছে সাড়ে আট কিলোমিটার দীর্ঘ একটি বাঁধকাম সড়ক কারুঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত চার লেনের এই সড়ক নির্মাণে খরচ হচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন সংস্থা সিডিএ বলছে সত্তর শতাংশ কাজ শেষ চলতি বছরই যান চলাচলের জন্য খুলবে প্রকল্পের দুয়ার নগর পরিকল্পনাবিদরা বলছেন এই সড়ক উত্তর দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থা যেমন সহজ করবে তেমনি স্বররোখা বাঁধ হিসেবে বড় ধরনের ভূমিকা রাখবে আবুজাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নগরীতে যানবাহনের চাপ কমানো সহ নানা লক্ষ্য নিয়ে নগরীর চাকতাইখালের মুখ থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সাড়ে আট কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ কাম সড়ক নির্মাণ করছে সিডিএ এটি চট্টগ্রামের দ্বিতীয় আউটার রোড দুই হাজার সালের জুলাই থেকে দুই সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে দুই সালের জুন পর্যন্ত তবে চলতি বছরে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হবে চার লেনের এই দিয়ে কালুগর থেকে সামানত পর্যন্ত আমরা আউটার রিং রোড কাম বেরিবার্তা এটা করেছি এটা একই সাথে আউটার রিং রোডের যে পারপাস ওটাও সার্ভ করবে আমাদের যানজট নিরসনে মানে বিশাল একটা ভূমিকা রাখবে চট্টগ্রাম শহরের সমুদ্র পৃষ্ঠ থেকে ৩০ ফুট উচ্চতার চার লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষায় নগরীর পানি নিষ্কাশনের জন্য বারোটি সুইজ গেট রয়েছে এসব স্লুইস গেট স্থাপন করায় এই সড়ক শহর রক্ষা বাঁধের কাজ করবে থাকবে না যানজটও এটা খুব আসলে একটা খুব ভালো উদ্যোগ এটা যদি সঠিকভাবে যদি যথাযথভাবে যদি বাস্তবায়ন করতে পারে এতে করে আমি মনে করি আমাদের চট্টগ্রাম শহরে বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা জলবদ্ধতা অনেকটা হ্রাস পাবে নদীর পার ঘেসে এমন সড়ক দেখে খুশি বাসিন্দারা নোয়াফারা যে রোড আছে ওইদিকে যাতায়াত বলখালে যাতায়াত অনেক দূরত্ব অনেক ক্রসিং অনেক সময়ের ব্যাপার এই যে সড়কটা হচ্ছে সবার জন্য মঙ্গল হবে সবার একটু দ্রুত কাজ চলতেছে এটা যদি হয়ে যায় আমাদের এলাকাবাসীর জন্য খুব ভালো হবে এরই মধ্যে পুরো এলাকায় নতুন বিনিয়োগও শুরু হয়েছে গড়ে উঠছে আবাসিক ও শিল্প কলকারখানা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি